যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সেলেন্ডার করে নিজেকে সেলেন্ডার করা মানে কি নিজের চোখকে সেলেন্ডার করা নিজের মুখকে সেলেন্ডার করা নিজের হাতকে সেলেন্ডার করা নিজের পাকে সেলেন্ডার করা বলেন না সুবহানাল্লাহ নিজের চিন্তাকে সেলেন্ডার করা নিজের মনটাকে সেলেন্ডার করা এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সেলেন্ডার করে দেয় তখন কি দাঁড়ায় সে যখন চোখকে রবের দরবারে সেলেন্ডার করে দেয় তখন সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না সেই চোখ আর অন্য দিকে কষ্ট খারাপ কাজের দিকে যায় না যখন জবান সেলেন্ডার হয়ে যায় তখন সেই জবান কারো কষ্টের কারণ হয় না কারো গালি শোনানোর কারণ হয় না কারো বদনাম শোনানোর কারণ হয় না কারো গীবতের কারণ হয় না যখন হাত সেলেন্ডার হয়ে যায় তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না সেই হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না সেই হাত কখনো গরিবের উপর জুলুম করে না সেই হাত কখনো অসহায়কে টুসি মেরে দুইটা ফেলে দেয় না সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজার বার করতে থাকে সুবহানাল্লাহ যখন পা সেলেন্ডার হয়ে যায় সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না ব্রেন যখন সেলেন্ডার হয়ে যায় সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না মন যখন সেলেন্ডার হয়ে যায় মন আর টেনশন করে না যখন তার সমস্ত কিছু রবের দরবারে সেলেন্ডার করে দিল তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে না তার মতো মানুষ হয় না তার মতো মানুষ হয় না তার মতো মানুষ হয় না সে সবার থেকে আলাদা তার কথা আলাদা তার চিন্তা আলাদা একদিন দুই দিন তিন দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায় আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা সব সময় যে তার দরকার যেমন মার সামনে যদি হারেন আপনি জিতে গেলেন আমি সুবহানাল্লাহ শুনি নাই আপনি যদি মায়ের সামনে হেরে যান বাবার সামনে হেরে যান আপনি জিতে গেলেন আপনি যদি বড়দের সামনে হেরে যান আপনি জিতে গেলেন আপনি যদি গালিদাতার সামনে হেরে যান আপনি জিতে গেলেন আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান আপনি জিতে গেলেন কিভাবে জিতবেন আপনি জানেন একটু শুনুন একটা হচ্ছে বান্দার করা আরেকটা হচ্ছে রবের করা বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায় হাত থাকার পরও কন্ট্রোল করে তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয় এবার বলেন আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত রবের সন্তুষ্টি পাওয়া রবের দয়া পাওয়া আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার অপবাদের দরকার অপমানের দরকার অর্থনৈতিক কষ্টের দরকার শারীরিক কষ্টের দরকার মনে রাখবেন যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত কেমন নিয়ামত ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে বলেন যাদের অন্তর আছে যাদের ব্রেইন আছে যারা সুখ দুঃখকে আলাদা করার ক্ষমতা রাখেন কষ্ট আনন্দকে পার্ট করে আলাদা করে বুঝার অনুভব যারা রাখেন সবাই মিলে একটু উত্তর দিবেন শান্তি চাই না অশান্তি চাই ইজ্জত চাই না বেইজ্জত চাই দুঃখ চাই নাকি সুখ চাই অভাব চাই নাকি স্বাবলম্বী চাই আমরা মাথা নত করে থাকতে চাই না আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয় স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি
তৃপ্তি লাগে মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয় মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি প্রাণ ভরে বাঁচতে পারি কথা বলতে হবে ঠিক কি না প্রাণ বলে যেন বাঁচতে পারি প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয় নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয় নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয় আশেপাশের প্রতিবেশীগুলো যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায় এলাকার মানুষগুলো যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায় যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাতে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই নিজের দিলটাকে সজ্ঞানে সহিচ্ছাই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কুরবানি করে দিতে হবে কথা বলেন যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায় যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে ওই সমস্ত অন্তরগুলোকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবহানাল্লাহ ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে খাবারের পর খাবার দেয় নাই অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে কিন্তু যখনই কয়েদিরা দেখতো যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত আনন্দের হাসি দেখা যেত সুবহানাল্লাহ আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে পোকা পড়তে শুরু করলো গন্ধ বের হতে শুরু করলো আপনরাই পর করে দিল কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায় প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায় হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায় সুবহানাল্লাহ প্রশান্তির হাসি দেখা যায় ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে অত্যাচারের উপর অত্যাচার কষ্টের পরে কষ্ট কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায় সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে ওনাকে আটকাই দেওয়া হলো রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করে দেওয়া হলো রাস্তা বন্ধ করে দেওয়া হলো অন্যায়কারীর অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো আঘাত দিতে শুরু করলো মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো এইদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার একদিকে খাবার কষ্ট একদিকে পানির কষ্ট একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে কষ্টের উপরে কষ্ট কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে যে প্রশান্তির হাসি ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বালার মতো জ্বলতে আছে এমন প্রশান্তি ছিল জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করার কথা ভুলে যায় ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজের জন্য দাঁড়িয়ে যায় এমন ভাবে নামাজ পড়ছে ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায় বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায় এটাই তো বাস্তবতা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে বল্লমের বর্ষণ হচ্ছে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন নিয়তটা যখন বেঁধে ফেললেন সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে কোনো লড়া নাই কোনো চড়া নাই একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন জগৎ দেখে ওনার দাঁড়ানোকে জগৎ দেখে ওনার রুকুকে রুকুতে সুবহান রব্বিল আজিম বলতে
বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে উনি আর উঠে না সিজদায় চলে গেল সুবহান রাব্বিল আলা বলল সিজদা থেকে দ্রুত উঠে না জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে ইমাম হোসেন বলে আমার তো কোনো টেনশন নাই কি বলেন টেনশন নাই আপনার পরিবারের উপর হামলা আপনার টেনশন নাই খাবার বন্ধ টেনশন নাই পানি বন্ধ টেনশন নাই ইমাম হোসেন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো আর আমি হোসেন নিজে তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি খাই দোয়া সারে সিগারেট বানানে ওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে না তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে লাংস নষ্ট করে ফেলতেছে কিডনি নষ্ট করে ফেলতেছে ভিতরটারে কালা বানাই ফেলতেছে এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে হার্টের রোগ হয়ে গেছে ঠিক আমি কি বুঝাতে পারছি কথা তোর কোনো একটা কিছুতে টেনশন যায় না টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে আর মুসলমানেরা স্বইচ্ছায় স্বজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয় মাথাটা ঝুঁকাই দেয় কপালটা ঝুঁকাই দেয় নাকটা ঝুঁকাই দেয় জগৎ জিজ্ঞেস করে আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর তখন সে আসে উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে যত ঝুঁকবেন তত পারবে জোরে বলতে হবে জোরে বলতে হবে যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে মর্যাদা বাড়বে সম্মান বাড়বে শান্তি বাড়বে প্রশান্তি বাড়বে ইজ্জত বাড়বে বাড়বে সুবহানাল্লাহ মন খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখেন আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি হাত বাঁধা মানে কি পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে হাত হাত বাঁধার মানে কি এটা একটা ল মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু এরকম কি চলে বলেন না কি চলে আর একটু জোরে বলেন কি চলে আপনি যত থ্রেট দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন কি বললেন আল্লাহু আকবার এবার আপনার এদিকে চুলকাইতেছে ঠিক ঠিক একটা উঠে গেছে গা মনে মনে করেন নাম তুই নাম ওই গুনাগার পাপিটাও হাত সহজে খুলে না কিরে খুলস না কেন রবের দরবারে তো স্বইচ্ছায় সিলিন্ডার করে দিয়েছি এখানে একটা থিওরি মনে রাখবেন অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন কোনো অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারকারী ব্যক্তির সাজা একরকম আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সিলিন্ডার করে তার সাজা আরেক রকম জোরে বলেন না সাজা আরেক রকম কারণ সে নিজের স্বইচ্ছায় সিলিন্ডার করেছে মুসলমান কাকে বলে যে নিজের ইচ্ছায় রবের দরবারে সিলিন্ডার করে তাকেই মুসলমান বলে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সব সময় জিততে যায় না
সব সময় জিতার চিন্তাও করেন না জিততেও যায় না বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে ঠিক বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ ঠিক আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন আজকে আমি আমার এলাকাটা জানি আপনি আপনার এলাকাটা জানেন আপনার একটা আওয়াজ দিয়ে বলেন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয় এজিদের নাম না ইমাম হোসেনের নাম ইমাম হোসেনের একটা আওয়াজ দিয়ে বলেন না কার নাম ইমাম হোসেনের তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয় ব্যানারের মধ্যে লেখা হয় নামের আগে হযরত লেখা হয় শেষে রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা হয় তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না মনে রাখবেন রবের জন্য রবের প্রেমে হারাটা মূলত হারা নয় হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সব পেট্রোল তাদের কাছে তারপর কি জানেন বলেন তেল তাদের কাছে হীরা তাদের কাছে ডলার তাদের কাছে পারমাণবিক তাদের কাছে এটা তাদের কাছে ওইটা তাদের কাছে আমাদের তো কিছু নাই রব বলে যে বান্দা এখানে নিস না এটা সাময়িক তোদের বয়সটা তোরা খেয়াল কর এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম অতস এখন তুই দুই তিন বাচ্চার ছেলের বাপ হয়ে গেছস সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খেতে বেশিক্ষণ সময় লাগে না বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না আল্লাহ তাআলা বলে বান্দা মনে রাখিস যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে আমি ঘুমাইয়েছি একটা স্বপ্ন দেখছি শেষ এখন আমি চোখ খুলছি আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না ছেড়ে দে তাদের জন্য তারা যেন হাশরের ময়দান আমাকে এসে বলতে না পারে আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়া তো আখিরাত তো আমাদের কি কিছু দাও নাই তারা যেন বলতে না পারে সেজন্যই তো আমি আল্লাহ ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম কিন্তু আমি আল্লাহ সেটা করিনি কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস আমি হালিম আমি বড্ড ধৈর্যশীল আমি তাকে সময়ের পর সময় দিয়েছি যেন হাশরের ময়দানে সে এসে বলতে না পারে আল্লাহ আমি ভুল করেছি বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই দুনিয়াতে রাজত্ব তাদের ও আমার মুমিন বান্দা রব বলে পরকাল রেখেছি তোদের জন্য জান্নাত রেখেছি তোদের জন্য সুবহানাল্লাহ দুনিয়ার শেষ আছে পরকালের কোনো শেষ নাই জান্নাতের কোনো শেষ নাই বান্দারে দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না সুবহানাল্লাহ টোটাল বিষয়টা কি একটু মনোযোগ আল্লাহ তাআলা বলে বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কোন রকম আমাকে খুশি করে কবরে আয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয় হাশরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নে আমার তাহলে ধৈর্য ধরবেন কেন আল্লাহকে খুশি করার জন্য এবার বলেন ছোট ভাইকে মাফ করবেন কেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন আল্লাহকে খুশি করার জন্য বড় ভাইকে সম্মান করবেন কেন আল্লাহর জন্য মা বাবা যদি কোনো ভুল কিছু করে মা বাবা যদি কোনো কড়া কথাও বলে মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের পায়ের দিকে বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন কাকে খুশি করার জন্য আল্লাহকে মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন জয় আপনার আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নেবেন তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি সবার উদ্দেশ্যে বলছি না বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন দুনিয়াবি ক্ষমতায় ওনার নামে বদনাম আছে ওনার নামে বদনাম আছে ওনাকে গালাগালি মানুষে করে
ওনাকে মানুষে টানাটানি করে, ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি করে, ফেসবুকে লেখালেখি করে, ইউটিউবে লেখালেখি করে, উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, কিন্তু কোন দেশের রাষ্ট্র প্রধানকে দেখছেন এগুলো করতে? কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক আপনি, আমি উড়াই লাই আমার নিয়ে লেখছস, আয় তোর লই আমি লাইভ হইতেছি। কখনো চিন্তা করছেন বিষয়টা? যিনি বললে দশটা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও চুপ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম, বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন? বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে, এ হা হা রিয়েক্ট দিল কেন? তারা মাইরে লেছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করেও হা হা পড়ে যায়। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালু মনে হয়, মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব, আমার বিপক্ষে বলতে পারবে না, তা তো হতে পারে না। তবে একটা কথা মনে রাখবেন, যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমত বেশি বেশি আসতে থাকবে, আল্লাহর সৃষ্টি জগতে। আচ্ছা বলেন তো, শান্তিদাতা কে? আল্লাহ। আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী। সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে। এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন, কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছেন, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছেন, কিছুদিন পরে তায়েফে গেছে, সেখানেও আঘাতের শিকার, ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরেশতা, সেই নবী কষ্ট পাচ্ছে। কেন ইমাজিন দেন, ও নবী আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে, আমার আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করে। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন, আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে, আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমার আমি প্রেমিকেরও তো কিছু কর্তব্য আছে, আশিকেরও তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গোটায় বসে থাকবো? তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহ দয়া, আল্লাহ শান। আমি প্রেমিক, আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশেকরা এসেছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুক। আমিন। এই পর্যন্ত আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর নূর দান করুক। আমিন। এখানে যারা আমার ভাইয়েরা আছেন, জুমার দিনের নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। পাঁচ ওয়াক্ত না পারলো অন্তত এক ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ। আমি পাঁচ ওয়াক্ত চাচ্ছি না, এক ওয়াক্ত। এক ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? পাঁচ মিনিট, পাঁচ মিনিট ওযু, পাঁচ মিনিট নামাজ, দশটা মিনিট।
পাঁচ ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না, কারণ আসলে তো কোনো ঠান্ডারও ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ার কোনো ঝামেলা নাই, আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে ঈমান বলে যে এক ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে দুই ওয়াক্ত নামাজও চলে আসবে। সুবহানাল্লাহ, দুই ওয়াক্ত থেকে তিন, তিন থেকে চার পাঁচ হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, যে ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে দুই রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা বিজায় ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টায় দেয় বলা যায় না, সেজন্য আশা সব সময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? কয়েক তো চেয়েছি, আমাকে হাত তুলেও দেখাইতে হবে না, আওয়াজ দিয়েও দেখাতে হবে না, আমি বলছি এই সুযোগে আপনি নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন, আগামীকালকে কিবার সোমবার, আগামীকালকে কিবার সোমবার, আগামীকালকের সোমবারের আসরের নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক, কোন নামাজ আসর নামাজ, জোরে কর না, কোন নামাজ আসর নামাজ, নিজের সাথে নিজে ওয়াদা করেন দুনিয়া উল্টাই যাক কালকে সোমবার আসরের নামাজ পড়লাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমি যাওয়ার পর বলতে পারেন আল্লাহ বলে পাঁচ ওয়াক্তের কথা বাড়ি হুজুর এক ওয়াক্তের কথা গিলে কইল, বলতে পারে, তা আমি আমার ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সেটা সবাই জানে, কিন্তু কখনো ভেবেছেন কেন মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ যায় না? আমরা এগুলো নিয়ে ভাবি না, আমরা শুধু এই নামাজ কিল্লে ভরস ন, এই নামাজ কিল্লে ভরস ন, তুই তো বেড়া জাহান নামে চলে যাবি, আমরা এগুলোতে আছি, করে নেন না, আদর করে করে নেন না। অনেক জামাই আছে বউদেরকে সবসময় আছে না, আওয়াজ দেন না, আছে না, বউ সুন্দর করে জামাইরে বয় ফাইয়া কোনো কিছু করে না, আপনারে না জানাইয়া যে করেন এটার গ্যারান্টি কি? আচ্ছা আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট বা ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে কি করে সেটা বলেন না, শাসন করে, মাইট দেয়, এটা কর না, কি দেয়, মাইট দেয়, জোরে বলেন কি দেয়, মাইট দেয়, দইটা পড়াস পড়াস টাস টাস। আচ্ছা মাইটটা দিছে কেন, সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন সিগারেট বন্ধ হইছে? হই না, হই না, হই না, হই না, জোরে বলেন, তো মাইরে লাভ কি হইছে? আরো বাড়ছে, আরো বাড়ছে। এক গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। এক প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই, কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতো না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সে জায়গায় সে কথা বললেন না, কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে সে আরো দশটাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না? তো না, তো নবীজি রহমাতুল্লাহ আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন, প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা, তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না, প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই, আস্তে 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 আস্তে, যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে জাপাই পড়েছে,
এখন বলা যাবে এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম বলার সাথে সাথে বিপ্লবী ব্যক্তা বিষয় দেখলো পৃথিবী যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে ভূমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে ওই দিন শহরে শহরে মদের বন্যা বইয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত মুসলমানেরা মদের সাথে ভাইয়া কষ্ট হচ্ছে কোনো ফরগেট চেক করেন মোবাইল আসেনি জান সবার মোবাইল আসেনি নাইলে আবার আমারটা টান মারব আমাদের মতের সাথে কোনো সম্পর্ক যে মত খায় তার সাথেও আমরা সম্পর্ক রাখতে কখনো ভেবেছেন কেমন বিপ্লবিক পরিবর্তন আনছে প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে আছে আমরা নিতে জানি না বলেই জামিলা শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি অনেক পরিবারের একটা কমন জামিলা ছেলে বিয়ে করাইছে বউ আনছে এবার ছেলে বউয়ের পক্ষে গেলে মা নারাজ হয় মার পক্ষে গেলে করতে করতে শেষ পর্যন্ত সেই একজন পুরুষ বিরক্ত হয়ে বলে যার ঘর ও আইতাম না একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বউয়ের কাছে গেলে মা রাগ করে মায়ের কাছে বসলে এবার সে ছেলেটা যাবে কোথায় পৃথিবীর কোথাও সমাধান নাই কিন্তু ইসলাম এমন একটা কোড অফ লাইফ এটার চাইতেও মারাত্মক মারাত্মক প্রবলেমের সমাধান এটার চাইতে মারাত্মক মারাত্মক প্রবলেমের সুন্দর সমাধান ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأشرف الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করে না আমিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগিরা গুনাহকে মাফ করা দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও আল্লাহ যাদের কবরে আজাব হচ্ছে আল্লাহ আল্লাহ কবরবাসী দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসী আজাব মাফ করে দাও আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ এখানে অনেক যুবক যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আল্লাহ যে যুবকেরা অশালীন নাচ গান অন্যায় কাজে থাকে আল্লাহ একটু দেখো না আজকে সেই যুবকেরা এত রাত অবধি পর্যন্ত এই মাহফিলে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের পথে কবুল করো আল্লাহ তাদের ভিতর বাহিরকে তোমার রহমত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ যাদের মা নাই আল্লাহ যাদের বাবা নাই সবাইকে দেখে মায়ের চেহারা দেখে না সবাইকে দেখে
ওই বাবার চেহারা দেখে না আল্লাহ আল্লাহ সন্তান হাত তুলে দিয়েছে মা বাবার পক্ষে আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় মা বাবার কবরে রাজা মাফ করে দাও আল্লাহ মা বাবাকে রফে দরজাত দান করে দাও আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ যারা পরীক্ষা দিবেন সফলতা দান করো আল্লাহ পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও মানুষ হিসেবে তোমার বান্দা হিসেবে তোমার নবীর উম্মত হিসেবে আল্লাহ যেন আমরা গোল্ডেন এ প্লাস এর চাইতে বেশি পাইতে পারি সে তৌফিক দান করো তুমি শেষ বিচারে আদালতে করে বে বিচারে হাকিমি হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমি অদমের সাথে হাত তুলেছেন অনেক তালেবুল ইলমরা হাত তুলেছেন আল্লাহ ওই আলেমদের দিকে তাকিয়ে ওই তালেবুল ইলমের দিকে তাকিয়ে আল্লাহ আমি অদমের হাতকেও তোমার দরবারে তুমি কবুল করো আল্লাহ যত মুরব্বীরা আছেন আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজও হচ্ছে না অনেকে টাকার অভাবে ওষুধও কিনে খেতে পাচ্ছে না আল্লাহ তুমি একটু দয়ার নজর দিলে শেফা হয়ে যাবে তো আল্লাহ আমাদের ঈমান আছে আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে একটু দয়া করে সুস্থ করে দাও আল্লাহ জীবনের যে দুঃখ কষ্ট অসুস্থতা আমাদের পরকালের জন্য কল্যাণ হবে এই সমস্ত দুঃখ কষ্টে আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে থাকার চলার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে সবাইকে মরণ পর্যন্ত ঈমান নেক আমল ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আগামী বছরে এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো আল্লাহ যারা বিবাহ করে নাই আল্লাহ তাদেরকে নেক জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী আছেন আল্লাহ তাদেরকে বন্ধুত্বের জীবন দান করো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ তোমার দরবারে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে যেন হাজিরা দিতে পারি সিজদা দিতে পারি সে তৌফিক দান করো ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কিওয়ানু রাসূল মুহাম্মদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সিলেন্ডার করে নিজেকে সিলেন্ডার করা মানে কি নিজের চোখকে সিলেন্ডার করা নিজের মুখকে সিলেন্ডার করা নিজের হাতকে সিলেন্ডার করা নিজের পাকে সিলেন্ডার করা বলেন না সুবহানাল্লাহ নিজের চিন্তাকে সিলেন্ডার করা নিজের মনটাকে সিলেন্ডার করা এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সিলেন্ডার করে দেয় তখন কি দাঁড়ায় সে যখন চোখকে রবের দরবারে সিলেন্ডার করে দেয় তখন সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না সেই চোখ আর ইফতিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না সেই চোখ আর অন্যদিকে কষ্ট খারাপ কাজের দিকে যায় না যখন জবান সিলেন্ডার হয়ে যায় তখন সে জবান কারো কষ্টের কারণ হয় না কারোকে গালি শোনানোর কারণ হয় না কারো বদনাম শোনানোর কারণ হয় না কারো গীবতের কারণ হয় না যখন হাত সিলেন্ডার হয়ে যায় তখন সে হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না সে হাত কখনো অসহায়কে টুসি মেরে দাঁত দুইটা ফেলে দেয় না সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজার বার করতে থাকে সুবহানাল্লাহ যখন পা সিলেন্ডার হয়ে যায় সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না ব্রেন যখন সিলেন্ডার হয়ে যায় সে ব্রেন আর খারাপ চিন্তাগুলো গ্রহণ করে না মন যখন সিলেন্ডার হয়ে যায় মন আর টেনশন করে না যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলেন্ডার করে দিল তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে না তার মতো মানুষ হয় না তার মতো মানুষ হয় না তার মতো মানুষ হয় না সে সবার থেকে আলাদা তার কথা আলাদা তার চিন্তা আলাদা একদিন দুই দিন তিন দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায় আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা সব সময় যা তার দরকার যেমন মার সামনে যদি হারেন আপনি জিতে গেলেন আমি সুবহানাল্লাহ শুনি নাই
আল্লাহ আপনি যদি মায়ের সামনে হেরে যান বাবার সামনে হেরে যান আপনি জিতে গেলেন আল্লাহ আপনি যদি বড়দের সামনে হেরে যান আপনি জিতে গেলেন আল্লাহ আপনি যদি গালিদাতার সামনে হেরে যান আপনি জিতে গেলেন আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান আপনি জিতে গেলেন কিভাবে জিতবেন আপনি জানেন একটু শুনুন একটা হচ্ছে বান্দার করা আরেকটা হচ্ছে রবের করা বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পর চুপ হয়ে যায় হাত থাকার পর কন্ট্রোল করে তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয় সুবহানাল্লাহ এবার বলেন আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত রবের সন্তুষ্টি পাওয়া রবের দয়া পাওয়া আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার অপবাদের দরকার অপমানের দরকার অর্থনৈতিক কষ্টের দরকার শারীরিক কষ্টের দরকার মনে রাখবেন যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত কেমন নিয়ামত ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যাদের অন্তর আছে যাদের ব্রেইন আছে যারা সুখ দুঃখকে আলাদা করার ক্ষমতা রাখেন কষ্ট আনন্দকে পার্ট করে আলাদা করে বুঝার অনুভব যারা রাখেন সবাই মিলে একটু উত্তর দিবেন শান্তি চাই না অশান্তি চাই ইজ্জত চাই না বেইজ্জত চাই দুঃখ চাই নাকি সুখ চাই অভাব চাই নাকি স্বাবলম্বী চাই আমরা মাথা নত করে থাকতে চাই না আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয় স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয় মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি প্রাণ ভরে বাঁচতে পারি কথা বলতে হবে ঠিক কি না প্রাণ বলে যেন বাঁচতে পারি প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয় নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয় নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয় আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরও বেশি আপন হয়ে যায় এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায় যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই প্রাণ বলে মন খুলে নিঃশ্বাস নিতে চাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই নিজের দিলটাকে সজ্ঞানে সহিচ্ছাই নবী রহমাতুল্লিল আলামিনের মহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে কথা বলে যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায় যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে ওই সমস্ত অন্তরগুলোকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল
সুবহানাল্লাহ উনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে খাবারের পর খাবার দেই নাই অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে কিন্তু যখনই কয়েদিরা দেখতো যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত আনন্দের হাসি দেখা যেত সুবহানাল্লাহ আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে পোকা পড়তে শুরু করলো গন্ধ বের হতে শুরু করলো আপনরাই পর করে দিল কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায় প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায় হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায় সুবহানাল্লাহ প্রশান্তির হাসি দেখা যায় ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে অত্যাচারের উপর অত্যাচার কষ্টের পরে কষ্ট কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায় সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে ওনাকে আটকাই দেওয়া হলো রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করে দেওয়া হলো রাস্তা বন্ধ করে দেওয়া হলো অন্যায়কারীর অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো আঘাত দিতে শুরু করলো মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো এইদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার একদিকে খাবার কষ্ট একদিকে পানির কষ্ট একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে কষ্টের উপরে কষ্ট কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে যে প্রশান্তির হাসি ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বালার মতো জ্বলতে আছে এমন প্রশান্তি ছিল জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করার কথা ভুলে যায় ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজের জন্য দাঁড়িয়ে যায় নামাজের জন্য দাঁড়িয়ে যায় এমন ভাবে নামাজ পড়ছে ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায় বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায় এটাই তো বাস্তবতা কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে বল্লমের বর্ষণ হচ্ছে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন নিয়তটা যখন বেঁধে ফেললেন সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে কোনো লড়া নাই কোনো চড়া নাই একদম নিস্থিরভাবে স্থিরভাবে নামাজ পড়তেই আছেন জগৎ দেখে ওনার দাঁড়ানোকে জগৎ দেখে ওনার রুকুকে রুকুতে সুবহান রব্বিল আজিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে উনি আর উঠে না সিজদায় চলে গেল সুবহান রব্বিল আলা বলল সিজদা থেকে দ্রুত উঠে না জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই কি বলেন টেনশন নাই আপনার পরিবারের উপর হামলা আপনার টেনশন নাই খাবার বন্ধ টেনশন নাই পানি বন্ধ টেনশন নাই ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আমার হতো আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি খায় ধোঁয়া সারে সিগারেট বানানে ওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে লাংস নষ্ট করে ফেলতেছে কিডনি নষ্ট করে ফেলতেছে ভিতরটারে কালা বানাই ফেলতেছে এক টেনশন থেকে বাঁচতে যাইয়া দশটা টেনশন এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন দশটা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে হার্টের রোগ হয়ে গেছে আমি কি বুঝাতে পারছি কথা কোনো একটা কিছুতে টেনশন যায় না টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে আর মুসলমানেরা স্বইচ্ছায় স্বজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয় মাথাটা ঝুঁকাই দেয় কপালটা ঝুঁকাই দেয় নাকটা ঝুঁকাই দেয় জগৎ জিজ্ঞেস করে আরে
কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর তখন সে আশেক উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কুরবানি করতে করতে যত ঝুঁকবেন তত পারবে জোরে বলতে হবে জোরে বলতে হবে যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে মর্যাদা বাড়বে সম্মান বাড়বে শান্তি বাড়বে প্রশান্তি বাড়বে ইজ্জত বাড়বে পারবে সুবহানাল্লাহ মন খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখেন আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি হাত বাঁধা মানে কি পুলিশ যখন কোন আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে হাত হাত বাঁধার মানে কি এটা একটা ল মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু এরকম কি চলে বলেন না কি চলে আর একটু জোরে বলেন কি চলে আপনি যত থ্রেট দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন কি বললেন আল্লাহু আকবার এবার আপনার এদিকে চুলকাইতেছে ঠিক ঠিক একটা উঠে গেছে গা মনে মনে কই নাম তুই নাম ওই গুনাহগার পাপিটাও হাত সহজে খুলে না কি রে খুলস না কেন রবের দরবারে তো স্বইচ্ছায় সিলিন্ডার করে দিয়েছে সুবহানাল্লাহ এখানে একটা থিওরি মনে রাখবেন অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সিলিন্ডার করে তার সাজা আরেক রকম জোরে বলেন না সাজা আরেক রকম কারণ সে নিজের স্বইচ্ছায় সিলিন্ডার করেছে মুসলমান কাকে বলে যে নিজের ইচ্ছায় রবের দরবারে সিলিন্ডার করে তাকেই মুসলমান বলে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সব সময় জিততে যায় না সব সময় জিতার চিন্তাও করেন না জিততেও যায় না বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন আজকে আমি আমার এলাকাটা জানি আপনি আপনার এলাকাটা জানেন আপনার একটু আওয়াজ দিয়ে বলেন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয় এজিদের নাম না ইমাম হোসাইনের নাম ইমাম হোসাইনের একটু আওয়াজ দিয়ে বলেন না কার নাম ইমাম হোসাইনের তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন কিন্তু ২৪ সালে এখনো ওনার নাম সসম্মানে নেওয়া হয় ব্যানারের মধ্যে লেখা হয় নামের আগে হযরত লেখা হয় শেষে রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা হয় তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না মনে রাখবেন রবের জন্য রবের প্রেমে হারাটা মূলত হারা নয় হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পেট্রোল তাদের কাছে তারপরে কি জানি বলেন তেল তাদের কাছে হীরা তাদের কাছে ডলার তাদের কাছে পারমাণবিক তাদের কাছে এটা তাদের কাছে ওইটা তাদের কাছে আমাদের তো কিছু নাই রব বলে যে বান্দা এখানে নিস না এটা সাময়িক এটা সাময়িক তোদের বয়সটা তোরা খেয়াল কর এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম অথচ এখন তুই দুই তিন বাচ্চার ছেলের বাপ হয়ে গেছস সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না আল্লাহ তাআলা বলে বান্দা মনে রাখিস যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার ৬০-৭০ বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে আমি ঘুমাইয়েছি একটা স্বপ্ন দেখছি শেষ এখন আমি চোখ খুলছি
আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য, তারা যেন হাশরের ময়দানে আমাকে এসে বলতে না পারে আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়া তো আখেরা তো, আমাদের কি কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি, কারণ আমি আল্লাহর হেকমত ভিন্ন জিনিস, আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল, আমি তাকে সময়ের পর সময় দিয়েছি যেন হাশরের ময়দানে সে এসে বলতে না পারে আল্লাহ আমি ভুল করেছি, বুঝার জন্য তুমি আমাকে টাইম দাও নাই, দুনিয়াতে রাজত্ব তাদের, ও আমার মুমিন বান্দা রব বলে পরকাল রেখেছি তোদের জন্য, জান্নাত রেখেছি তোদের জন্য। দুনিয়ার শেষ আছে, পরকালের কোনো শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। বান্দারে দুনিয়াতে তুই কত কিছু চেয়েও পাস না, আর জান্নাতে তুই শুধু চাইতে দেরি, আমি রব তোর সামনে হাজির করতে দেরি করব না। টোটাল বিষয়টা কি, একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলে বান্দা তুই দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে কোন রকম আমাকে খুশি করে কবরে আয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই দুনিয়াতে কষ্ট ধৈর্য সহ্য করে কোন রকম আমি রবকে খুশি করে তুই একটু পরকালে আয়, তুই দুনিয়াতে আমাকে খুশি করে আয়, হাশরের মধ্যে তুই আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব নে আমার। তাহলে ধৈর্য ধরবেন কেন, আল্লাহকে খুশি করার জন্য। এবার বলেন ছোট ভাইকে মাফ করবেন কেন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। একটু বলতে হবে যে ছোট ভাইকে মাফ করবেন কেন, আল্লাহকে খুশি করার জন্য। বড় ভাইকে সম্মান করবেন কেন, আল্লাহর জন্য। মা বাবা যদি কোনো ভুল কিছু করে, মা বাবা যদি কোনো কড়া কথাও বলে, মেজাজ গরম হলেও চোখ নিচে রেখে মায়ের পায়ের পায়ের দিকে বাবার পায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধরবেন কাকে খুশি করার জন্য, আল্লাহকে। মারার ক্ষমতা থাকলো ঢুকাই রাখেন, জয় আপনার। আমি জানি না এই কথাটা বললে আপনারা কোন দিকে নেবেন, তবে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না। বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে যিনি আছেন দুনিয়াবি ক্ষমতায়, ওনার নামে বদনাম আছে, ওনার নামে বদনাম আছে, ওনাকে গালাগালি মানুষে করে, ওনাকে মানুষে টানাটানি করে, ওনার বিভিন্ন বিষয় নিয়ে টানাটানি করে, ফেসবুকে লেখালেখি করে, ইউটিউবে লেখালেখি করে, উনি চাইলে সেকেন্ডের ভিতরে সমস্ত মিডিয়াকে এক জায়গায় এনে প্রতিবাদ করতে পারেন, কিন্তু কোন দেশের রাষ্ট্র প্রধানকে দেখছেন এগুলো করতে? কিন্তু আপনার আমার মাত্র একটা অ্যাকাউন্টের মালিক আপনি, আমি উড়াই লাই আমার নিয়ে লেখছস, আয় তোর লই আমি লাইভ আইতেছি। কখনো চিন্তা করছেন বিষয়টা, যিনি বললে দশটা মিডিয়া আসবে, সমস্ত পত্রিকা ওনার পক্ষে কথা বলবে, উনি এত কিছু শোনার পরও চুপ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যার যেটা ভালো গুণ সেটা বলতে হবে, চুপ। আপনি আমি সামান্য একটা কমেন্টস দেখলেও চিত্তে যাই। ও কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বন্ধু বন্ধুকে হত্যা করেছে, কেন বন্ধুর পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছে, এ হা হা রিয়েক্ট দিল কেন, তারা মাইরে লেছে। অনেক সময় আপনাদের ক্ষেত্রে হয়, কিন্তু মনে রাখবেন লাইক কমেন্টস এর ক্ষেত্রে সবাই ইচ্ছা করে দেয় না, অনেক সময় ভুল করে হা হা পড়ে যায়। আপনি যদি অন্যকে নিয়ে হাসেন, আপনার এই মেন্টালিটি থাকে, তাহলে অন্যকেও আপনাকে সুযোগ দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে হাসতে পারে। আপনি যদি অন্যকে নিয়ে কথা বলতে রসালু মনে হয় মজা পান, আপনাকেও সেই সুযোগটা অন্যকে দিতে হবে সেও যেন আপনাকে নিয়ে কথা বলে। আমি বলে যাব আমার বিপক্ষে বলতে পারবে না, তা তো হতে পারে না, তবে একটা কথা মনে রাখবেন যত চুপ থাকবেন তত এই জায়গাটা বড় হবে। আর আল্লাহর রহমত বেশি বেশি আসতে থাকবে, আল্লাহর সৃষ্টি জগতে। আচ্ছা বলেন তো শান্তিদাতা কে, আল্লাহর প্রিয় সবচাইতে নবী হচ্ছে আমাদের নবী, সেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ বাপকে নিয়ে গেছেন। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের নবীকে, এই নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আব্বাকে তুলে নিয়েছেন।
কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছে, কিছুদিন পর দাদাকেও নিয়ে গেছে, কিছুদিন পরে তাইফে গেছে, সেখানেও আঘাতের শিকার। ঘর থেকে বের করে দিছে, খানা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে। কোন নবীকে কষ্ট দিচ্ছে জানেন? যেই নবীর দরবারের খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরেশতা, সেই নবী কষ্ট পাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ও নবী, আপনি এত কষ্ট নিচ্ছেন কেন? সুখদাতা আল্লাহর বন্ধু আপনি। নবী বলে, আমার আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে যারা কষ্টের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া করে ধৈর্য ধারণ করে। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজীবন তায়েফে আঘাত শিকার হতে রাজি আছি। যদি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি সেটা করতেই হবে, করতেই হবে। ও নবী, আল্লাহ তো আপনার উপর খুশি হয়ে গেছেন, আপনাকে তো সব দিয়েছেন, আপনার উপর তো আল্লাহ আপনার রব খুশি আছে। তারপর আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? নবী বলে, আল্লাহ যেটা খুশি হয়েছেন সেটা আল্লাহর দয়ায় হয়েছেন। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আল্লাহ দয়া করে দিয়েছেন। আমার আমি প্রেমিকের তো কিছু কর্তব্য আছে, আশিকের তো কিছু কর্তব্য আছে। আল্লাহ দয়া করে দান করেছেন, আমি হাত পা গোটায় বসে থাকবো? তা তো হতে পারে না। আল্লাহ যত দিয়েছেন সেটা আল্লাহর দয়া, আল্লাহর শান। আমি প্রেমিক, আমার আল্লাহর জন্য করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে নাকি আশেকরা এসেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকজনের আশাকে কবুল করুক। আমিন। এই পর্যন্ত আজকের তারিখের এই পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমিন। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর নূর দান করুক। আমিন। এখানে যারা আমার ভাইয়েরা আছেন, জুমার দিনের নামাজ পড়েন, অন্য নামাজ পড়ার তেমন হয়তো সুযোগ হয় না, আমি তাদের কাছে একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। পাঁচ ওয়াক্ত না পারলো অন্তত এক ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ। আমি পাঁচ ওয়াক্ত চাচ্ছি না, এক ওয়াক্ত। এক ওয়াক্ত পড়তে কতক্ষণ লাগবে ভাই? পাঁচ মিনিট। পাঁচ মিনিট ওযু, পাঁচ মিনিট নামাজ, দশটা মিনিট। পাঁচ ওয়াক্তের ফজরটা আমি আপনার থেকে চাচ্ছি না, আসরটা হলো দেন না। কারণ আসলে তো কোনো ঠান্ডার ভয় নাই, ঘুমেরও টেনশন নাই, ল্যাব থেকে বের হওয়ার কোনো ঝামেলা নাই। আসরের টাইমটা একদম অল্প রাকাত, একদম অল্প রাকাত। কারণ আমার মন বলে, ঈমান বলে যে এক ওয়াক্ত নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো তার মধ্যে দুই ওয়াক্ত নামাজও চলে আসবে। সুবহানাল্লাহ। দুই ওয়াক্ত থেকে তিন, তিন থেকে চার, পাঁচ হয়ে একদিন হয়তো সে তাহাজ্জুদের নামাজে রবকে খুশি করার জন্য সবাইকে ঘুম পাড়িয়ে নিজে যাই নামাজে দাঁড়িয়ে যাবে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যে ছেলেটা হয়তো নামাজ পড়তো না শুক্রবারে দুই রাকাত ছাড়া, সে ছেলে মেয়েটা একদিন হয়তো তাহাজ্জুদের নামাজে যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই নামাজটা বিজায় ফেলবে। আল্লাহ কার তকদির কখন পাল্টায় দেয় বলা যায় না, সেজন্য আশা সবসময় পরিষ্কার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েক তো চেয়েছি, আমাকে হাত তুলেও দেখাইতে হবে না, আওয়াজ দিয়েও দেখাতে হবে না। আমি বলছি এই সুযোগে আপনি নিজের সাথে নিজে একটা ওয়াদা করেন, আগামীকালকে কিবার সোমবার, আগামীকালকে কিবার সোমবার, আগামীকালকের সোমবারের আসরের নামাজ পড়বই, পড়ব। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়া উল্টাই যাক, কালকে সোমবার আসরের নামাজ পড়লাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমি যাওয়ার পর বলতে পারেন, আল্লাহ বলে পাঁচ ওয়াক্তের কথা বাড়ি হুজুর এক ওয়াক্তের কথা গিলে কইল বলতে পারে। তা আমি আমার ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সেটা সবাই জানে, কিন্তু কখনো ভেবেছেন কেন মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ যায় না? আমরা এগুলো নিয়ে ভাবি না, আমরা শুধু এই নামাজ কিল্লে ফরজ ন, এই নামাজ কিল্লে ফরজ ন, তুই তো বেটা জাহান্নামে চলে যাবি।
আমরা এগুলাতে আছি, করে নেন না, আদর করে করে নেন না। অনেক জামাই আছে বউদেরকে সবসময় আছে না, বউ সুন্দর করে জামাইরে বয় ফাইয়া কোনো কিছু করে না, আপনারে না জানাইয়া যে করে না এটার গ্যারান্টি কি? আচ্ছা আমি একটা সোজা প্রশ্ন করি, আপনার উত্তর দেন। আমরা যেটা সচরাচর করি, ছোট বাচ্চা ছোট ছেলে সিগারেট খাচ্ছে, ছোট ভাই সিগারেট খাচ্ছে, আপনি বড় ভাই দেখেছেন, দাদা দেখেছে, নানা দেখেছে, বাবা দেখেছে, সিগারেট খাইতে দেখে বড়রা গিয়ে প্রথমে কি করে কি করে সেটা বলেন না, শাসন করে, মাইট দেয়, এটা কর না কি দেয়, মাইট দেয়, জোরে বলেন কি দেয়, মাইট দেয়, দইটা পড়াশ পড়াশ টাস টাস। আচ্ছা মাইটটা দিছে কেন, সিগারেট ধরার জন্য না বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য। সত্যি করে বলেন সিগারেট বন্ধ হইছে? না হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে বলেন। তো মাইরে লাভ কি হইছে? আরো বাড়ছে, আরো বাড়ছে। গেমস খেলার জন্য যখন আপনি মোবাইল নিয়ে নিছেন, সে বন্ধুর মোবাইল দিয়ে গেমস খেলছে। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। যে সময়ের মানুষ পানি খাওয়ার মতো মদ খেত, আল্লাহর নবী এসে ডাইরেক্ট মদ মানা করে নাই, কারণ দেখছে এখানে মানা করলে পালন করার চাইতো না পালন করার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, বড়দেরকে বলে যাই, যদি দেখেন আপনার কোনো কথা কোনো আদেশ ছোটদেরকে বললে মানার চাইতে না মানার পার্সেন্টেজ বেশি, সে জায়গায় সে কথা বললেন না, কারণ সে যখন একবার আপনার কথা অমান্য করা শুরু করবে সে আরো দশটাতে সাহস পেয়ে যাবে। সেজন্য কিছু কিছু কথা হজম করে ফেলবেন, বললেন না, বলতে দরকার হইলেও বললেন না, অন্যভাবে বললেন, নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন না? তো না, তো নবীজি রহমাতুল্লিল্লাহ আলামিন আল্লাহ পাকের হুকুমে কি সিস্টেমটা করলেন, প্রথমে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশা করবা, তোমাদের নেশা থাকলে নামাজের কাছে যেও না, প্রথমে বলে নাই নেশা কইরো না, এটা বলে নাই, আস্তে 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 আস্তে, যখন নবীজি দেখছেন যে না এখন বলা যাবে, কিরকম আমি নবীর একটা জবানের কারণে তারা বদরের যুদ্ধের মধ্যে জাপাই পড়েছে, এখন বলা যাবে, এবার আল্লাহর হুকুমে নবী বললেন আজকে থেকে মদ হারাম, বলার সাথে সাথে বিপ্লবী একটা বিষয় দেখলো পৃথিবী, যার হাতে মদ ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যার মুখে মদ ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার পেটে মদ ছিল সে আঙ্গুল দিয়ে গলগলা করে সে ভূমি করে মদটাকে পেট থেকে বের করে দিয়েছে, ওই দিন শহরে শহরে মদের বন্যা বইয়েছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবার মোবাইল আসেনি, নাহলে আবার আমারটা টান মারবো। আমাদের মতের সাথে কোনো সম্পর্ক, যে মত খায় তার সাথেও আমরা সম্পর্ক রাখতে, কখনো ভেবেছেন কেমন বিপ্লবিক পরিবর্তন আনছে? প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে আছে, আমরা নিতে জানি না বলেই জামিলা। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, অনেক পরিবারের একটা কমন জামিলা, ছেলে বিয়ে করাইছে বউ আনছে, এবার ছেলে বউয়ের পক্ষে গেলে মা নারাজ হয়, মার পক্ষে গেলে নারাজ, করতে করতে শেষ পর্যন্ত সেই একজন পুরুষ বিরক্ত হয়ে বলে যার গর হইতাম না, একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, বউয়ের কাছে গেলে মা রাগ করে, মায়ের কাছে বসলে বউয়ের, এবার সে ছেলেটা যাবে কোথায়? পৃথিবীর কোথাও সমাধান নাই, কিন্তু ইসলাম এমন একটা কোড অফ লাইফ, এটার চাইতেও মারাত্মক মারাত্মক প্রবলেমের সমাধান, এটার চাইতে মারাত্মক মারাত্মক প্রবলেমের সুন্দর সমাধান ইসলামের ভিতর আল্লাহ দান করে দিয়েছেন। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
سيد الأشرف الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করে না আমিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগিরা গুনাহকে মাফ করা দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও আল্লাহ যাদের কবরে আযাব হচ্ছে আল্লাহ আল্লাহ কবরবাসী দুনিয়ার মায়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ আল্লাহ সমস্ত কবরবাসী আযাব মাফ করে দাও আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ এখানে অনেক যুবক যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আল্লাহ যে যুবকেরা অশালীন নাচ গান অন্যায় কাজে থাকে আল্লাহ একটু দেখো না আজকে সেই যুবকেরা এত রাত অবধি পর্যন্ত এই মাহফিলে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের পথে কবুল করো আল্লাহ তাদের ভিতর বাহিরকে তোমার রহমত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ যাদের মা নাই আল্লাহ যাদের বাবা নাই সবাইকে দেখে মায়ের চেহারা দেখে না সবাইকে দেখে ওই বাবার চেহারা দেখে না আল্লাহ আল্লাহ সন্তান হাত তুলে দিয়েছে মা বাবার পক্ষে আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দাও আল্লাহ মা বাবাকে রফে দরজাত দান করে দাও আল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ যারা পরীক্ষা দিবেন সফলতা দান করো আল্লাহ পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পেলেও মানুষ হিসেবে তোমার বান্দা হিসেবে তোমার নবীর উম্মত হিসেবে আল্লাহ যেন আমরা গোল্ডেন এ প্লাস এর চাইতে বেশি পাইতে পারি সে তৌফিক দান করো তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিমে হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমি অদমের সাথে হাত তুলেছেন অনেক তালেবুল ইলমরা হাত তুলেছেন আল্লাহ ওই আলেমদের দিকে তাকিয়ে ওই তালেবুল ইলমের দিকে তাকিয়ে আল্লাহ আমি অদমের হাত কেও তোমার দরবারে তুমি কবুল করো আল্লাহ যত মুরব্বিরা আছেন আল্লাহ মুরব্বিদের হায়াতে বরকত দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজও হচ্ছে না অনেকে টাকার অভাবে ওষুধও কিনে খেতে পাচ্ছে না আল্লাহ তুমি একটু দয়ার নজর দিলে শেফা হয়ে যাবে তো আল্লাহ আমাদের ঈমান আছে আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে একটু দয়া করে সুস্থ করে দাও আল্লাহ জীবনের যে দুঃখ কষ্ট অসুস্থতা আমাদের পরকালের জন্য কল্যাণ হবে এই সমস্ত দুঃখ কষ্টে আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে থাকার চলার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে সবাইকে মরণ পর্যন্ত ঈমান নেক আমল ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি
আল্লাহ সবাইকে তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আমিন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো আমিন আল্লাহ যারা বিবাহ করে নাই আল্লাহ তাদেরকে নেক জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী আছেন আল্লাহ তাদেরকে বন্ধুত্বের জীবন দান করো আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো আমিন আল্লাহ তোমার দরবারে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে যেন হাজিরা দিতে পারি সিজদা দিতে পারি সে তৌফিক দান করো আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কিওয়ানু রাসূল মুহাম্মাদিন ওয়া আলি ওয়া সাহবিজমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম